নমস্কার মই মামনি রায় মোর চ্যানেলত তোমাদের স্বাগত আরো একবার স্বাগতম জানাই আরম্ভ করলাম আজ ভিডিও আজ মই তোমাদের সাথে শেয়ার করি ভাপা আমদই তো এলা তো গরমের দিন দইটা ভাল লাগে ওই জন্য তোমাদের সাথে ভাপা আমদইটা শেয়ার করি তোমরাগুলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন দেখো খুব ভাল লাগে আর আজির রেসিপিটা যদি ভাল লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন আর মোর চ্যানেলটা যদি আজকাল নতুন দেখিয়েছেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপিবেন তাহলে মোর ভিডিওর নোটিফিকেশন তোমরা সকালে আগে পাওয়া যাবে ভাপা আমদই বানের জন্য আমার লাগবে দই আর মুই কিন্তু কালি দুধ গুলো থুছং আজি দই হয়ে গেছে যেহেতু এলা গরমের দিন আর এই দই গুলো মুই এখন বড় সেকনিক করি দইয়ের জল গুলো নিজিরি নিম দইয়ের যদি জল থাকে তাহলে কিন্তু ভাপা আমদইটা ভালো হবার নয় আর খাইতেও টেস্ট নাগিন না ওই জন্য দইয়ের জল গুলো নিজিরি নেওয়া খাবে আর লাগবে আমার আম মুই এটুকু একটা আম নিছং মুই দেড় বাটি দই নিছং যার জন্য মুই একটা আম নিছং আর আমটা মুই ছোট এমন টুকরে টুকরে করে কাটি নিছং টুকরে করে নেওয়া আমগুলো মুই মিক্সিত দিছং আর দেখো দইগুলোরও ভাল করে কিন্তু জলগুলো নিজিরি গেছে এলা দই আমের মুই একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিম দেখো এমন করিয়ে কিন্তু আম আর দইয়ের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া হবে তাহলে হ্যাঁ আমদইটা খেয়া বেশি স্বাদ লাগবে আর লাগবে মিল্কমেড মিল্কমেডটা কিন্তু মুই নিজে বাড়িতে বানাইছং ভিডিওটাও করা আছে ভিডিওটা মুই তোমাগুলোর সাথে পরে শেয়ার করিম আম আর দইয়ের পেস্টগুলো মুই আলাদা একটা বাসনত ঢালি নিলাম এলা দিম মিল্কমেড মুই এটি খুনা জল নিজিরি নেওয়া দেড় বাটি দই নিছং দইয়ের খামা যার জন্য ওই বাটির মাপেরে এক বাটি মিল্কমেড নিম যদি দেড় বাটি জল নিজিরি নেওয়া দই নেন তাহলে কিন্তু এক বাটি মিল্কমেড দেওয়াই খাবে এলা ভাল করে শোকগুলো এমন করে মিক্স করে নেওয়া হবে এলা দেওয়া হবে গুঁড়ে দুধ আর গুঁড়ে দুধটা দিলে দইয়ের স্বাদটা বেশি ভাল হয় মুই এটি খুনা এক কাপ গুঁড়ে দুধ নিছং এলা আধা কাপ করে দিয়ে ভাল করে মিক্স করে নিই মুই এটি খুনা কিন্তু আধা কাপ দিয়ে ভাল করে মিক্স করে নিলাম এলা আরও আধা কাপ দিয়ে ভাল করে মিক্স করে নিলাম টোটাল মুই এক কাপ গুঁড়ে দুধ নিছং দেখো ভাল করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এলা মুই এগুলো দশ মিনিট খানে ভাল করে ঢাকি রাখিম আর দশ মিনিট পরে মুই একটা যে কোনো ভাড়াতে এটি ভাপে নিবের পান মুই একটা কেকের বাটি নিছং কেক বানা বাটি এই বাটিটাতে মুই আজি দইটে ভাপে নিম তার জন্য অল্প ঘিউ এমন গোটায় বাটিতে মুই এমন করে মাখি নিম ঘিউ মাখি না নিলেও হয় তাও মুই অল্প মাখি নিলাম এলা দিন দইগুলে দইগুলো মুই এমন করে বাটির ঢালি নিম দেখো দইগুলো ঢালি নেওয়া হয়ে গেল এলা দইয়ের বাটিতে দুই তিনবার মই ট্যাপ করে নিলাম ট্যাপ করে নেওয়ার পরে উপরে থাই দিলাম কাজু বাদাম আর কাজু বাদামগুলো কিন্তু মই ছোট ছোট টুকরে করে নিছং টুকরে করে নিলে খাইতে বেশি ভাল লাগে আর দিলাম জাফরন জাফরন দিলে খুব সুন্দর একটা গন্ধও আসে আর কালারটাও খুব ভাল আসে ওই জন্য জাফরন দিলাম তোমরাগুলো যদি কা বেয়া পান তাহলে স্কিপ করে পান দেখো দইয়ের বাটিতে মই এমন করে সাজে নিলাম এলা দইয়ের বাটিতে মই ভাপে নিম এই দইটা কিন্তু খুব স্বাদ লাগে তোমরাগুলো একদিন বাড়িতে ট্রাই করেন দেখেন খুব ভালো লাগবে এলা দইটা ভাপে নিম তার জন্য তসলাত অল্প জল দিয়ে জলগুলো মই অল্প গরম করে নিছো এলা এটি খুনা দিলুম এখন প্লেট প্লেট বা স্ট্যান্ড যায় যেটা দিবের পান মই প্লেটে দিলুম তার উপরে মই দইয়ের বাটিটা বসে দিলুম লক্ষ্য রাখা খাবে দইয়ের বাটিটা যাতে কাইতে না হয় দইয়ের বাটিটা যাতে এমন সমানে থাকে আর এই দইগুলো মই কম আসত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট খানেক ভাপে নিম আর উপরের থাই দেওয়া হবে এখন ঢাকনাই ঢাকনায় দিলে ঢাকনের ভাপের জলগুলো দইয়ত পড়বে তখন দইটা খাইতে অত ভালো লাগিল না ওই জন্য ঢাকনায় মুই এখন গামছা বান্ধি নিছং আর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট খানেক ভাপে নেওয়ার পরে দেখো আমার দইগুলো হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালারও আছে আর দইটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এলা দইটা মুই ঠান্ডা করে নিছং ভাল করে নামিয়ে এলা দইটা মুই তোমাক কাটি দেখান দেখো দইটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা দেখলে বুঝি পাবে আজির এই আম দই ভাপা রেসিপিটা তোমারগুলো কেমন লাগিল কমেন্ট করে জানে দেন আর যদি ভাল লাগছে তাহলে একটা লাইক করে দেন আর মোর চ্যানেলটা যদি আজি কারো নতুন দেখিয়েছেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপি দেন মোর ভিডিওর নোটিফিকেশন তোমরা সকালে আগত পাওয়ার জন্য
দেখলেন তো আমার ভাপা আম দই গুলো কত সুন্দর হয়েছে দই গুলো দেখা তো যেমন সুন্দর হয়েছে খামা খামা খাইতেও কিন্তু অমন স্বাদ তোমরা গুলো একদিন বাড়িত এমন করে ভাপা আম দই বানে খান আশা করং তোমার গুলো খুব ভালো লাগবে আর এলা যেহেতু গরমের দিন দই তো ভালো লাগে তোমরা গুলো একদিন ট্রাই করিবান তা আজি ভাপা আম দই রেসিপিটা যদি ভালো লাগছে তাহলে লাইক করেন কমেন্ট করেন আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপি দেন মোর ভিডিও নোটিফিকেশন সকালে আগত পাওয়ার জন্য ধন্যবাদ